আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের বিটুবি লিড কালেক্ট করা দেখাবো। গত ক্লাসগুলোতে আমি ধারাবাহিকভাবে লিড জেনারেশন সম্পর্কে আপনাদের ধারাবাহিকভাবে ভিডিও দিচ্ছি। তো আজকের ভিডিওতে যেটা থাকবে সেটা হচ্ছে বিটুবি লিড কালেক্ট। এবং এই বিটুবি লিডের ক্ষেত্রে আপনারা জানেন যে বিটুবি লিডের অনেক চাহিদা রয়েছে এবং এই লিডগুলো অনেক বেশি পরিমাণে দরকার হয়। এই জন্য আপনারা কিন্তু এই বিটুবি লিড কালেক্ট করে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারেন বেশ ভালো পরিমাণে, ফাইবার অথবা আপওয়ার্ক অথবা আপনার হচ্ছে পিপল পার আওয়ার থেকে। অর্থাৎ বিটুবি লিড খুব গুরুত্বপূর্ণ। তো সেই বিটুবি লিড আজকে কালেক্ট করে দেখাবো আপনাদের। তো শুরু করব ভিডিওটি। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি লিড জেনারেশন, ডিজিটাল মার্কেটিং এবং সেই সাথে এসইও শিখতে চান, আমার চ্যানেলে আলাদাভাবে প্লেলিস্ট করে দেওয়া আছে, সেগুলো থেকে আপনারা কিন্তু ভিডিওগুলো দেখে আসতে পারেন আর কি, এবং সেখান থেকে প্র্যাকটিস করলে আশা করি আপনারা অনেক ভালো শিখতে পারবেন। আর এখন তাহলে বিটুবি লিডের মূল আলোচনায় চলে যাই। আচ্ছা, এগুলো হচ্ছে আগের পর্বগুলো, চাইলে এগুলো দেখে নিতে পারেন, যদি না দেখে থাকেন আর কি তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। তো আজকের বিষয় হলো যে বিটুবি লিড কালেক্ট। আচ্ছা, তো বিটুবি লিডের ক্ষেত্রে যেভাবে জিনিসটা কালেক্ট করতে হবে বা লিডগুলো কালেক্ট করতে হবে সেটা হচ্ছে যে আপনার হচ্ছে নিশ দেয়া থাকবে, মানে বায়ার আপনাকে নিশ দিয়ে দেবে, যে কোনো একটা নিশ এবং একটা লোকেশন। যেমন নিশ কি হতে পারে, যেমন দেখেন এখানে আমি আইটি লিখেছি, আইটি কোম্পানি, এটা একটা নিশ বা এটা একটা বিষয়বস্তু। আচ্ছা, এরকম নিশ হতে পারে আইটি কোম্পানি, তারপর ডক্টরস, তারপর ডেন্টিস্ট, হচ্ছে আপনার রেস্টুরেন্ট, তারপর আপনার হতে পারে হচ্ছে ওইটাকে কি বলে আপনার হচ্ছে যে কোনো ধরনের কোম্পানি, কোম্পানি যেমন হচ্ছে ব্যাংক, এরকম বিষয়গুলো। আর ইন নিউ ইয়র্ক, মানে নিউ ইয়র্ক হচ্ছে আপনার এই আপনার টার্গেটেড লোকেশন। তাহলে বায়ার আপনাকে বলে দেবে যে অমুক নিশের অমুক লোকেশনের তার লিড চাই। যেমন এখানে যেটা চেয়েছে সেটা হচ্ছে আইটি কোম্পানি এবং নিউ ইয়র্কের, এই বিটুবি লিডগুলো কালেক্ট করেছে। তো এই লিড আমরা কালেক্ট করব। তবে তার আগে একটা বিষয় যে এই লিডের বা এই যে আমরা টপিকটা, এটার কি কি বিষয়ে কালেক্ট করতে হবে, যে নিউ ইয়র্কের যে আইটি কোম্পানি আছে এগুলোর কি কি বিষয় লাগবে। তো আপনাদের এই জন্য যেটা করতে হবে, একটা এক্সেল শিট রেডি করতে হবে। এই যে এক্সেল শিট, এটা আপনারা রেডি করে নেন। দেখেন এখানে আমি যেটা লিখেছি, আপনার লাগবে কোম্পানি নেম, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ আর ওয়েবসাইট। সাধারণত এই জিনিসগুলোই বায়ার বেশি চায়, কিছু কমও চেতে পারে আবার কিছু বেশিও চেতে পারে। তো কম বেশি যেটাই চাইবে সেটা তো অবশ্যই কথা বলে নেবেন, এবং কথা বলার পরে তখন সেভাবে সেই জিনিসগুলো কালেক্ট করতে হবে। তো আমি আপাতত আপনাদের এই কয়েকটা জিনিস কালেক্ট করে দেখাবো এবং কিভাবে করবেন সেটাই দেখাবো। তাহলে আপনাদের কাজ কী হবে, আপনাদের কাজ হবে প্রথমে একটা এক্সেল শিট রেডি করা, তারপর যে নিশের আর কি লিড কালেক্ট করবেন সেই ফর্মুলাটা এইভাবে সাজানো, এই যে এইখানে। তারপর এটা জাস্ট কপি করবেন, কপি করে গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে এইখানে সার্চ করবেন, এটা লিখে সার্চ করবেন। আচ্ছা, সার্চ করার পরে এরকম রেজাল্ট আসবে। তারপরে যেটা করতে হবে, এই যে দেখেন এইখানে ম্যাপস, এটাতে ক্লিক করতে হবে। তো ম্যাপসে ক্লিক, এই পাশে কিছু আপনার রেজাল্ট চলে আসবে। তো এই রেজাল্টগুলো থেকে আমরা হচ্ছে লিডগুলো কালেক্ট করব। তবে এই যে অ্যাড লেখা আছে যে বাম পাশে, এডি অ্যাড মানে বিজ্ঞাপন, এগুলো নেওয়ার দরকার নেই, এগুলো বাদ দেবেন। বাদ দিয়ে এই যে এইখান থেকে দেখেন, এটা অর্গানিক রেজাল্ট। তো এগুলো নিতে হবে যে রাইট ট্যাবে, নিউ ট্যাব দিয়ে, মানে রাইট ক্লিক করে নিউ ট্যাব দিয়ে এটা ওপেন করবেন। তো ওপেন করার পরে দেখেন এইখানে কি কি আছে, আমাদের কি কি লাগবে। দেখেন এই যে আপনার হচ্ছে নেট সর্ট, এনওআইসি ম্যানেজড, আইটি সার্ভিসেস, কোম্পানি, আমাদের এখানে কি ছিল, কোম্পানি নেম, ফোন নাম্বার। হ্যাঁ, তো এইভাবে আমরা এখন কালেক্ট করব। এখন কালেক্ট করা শুরু করি তাহলে। আচ্ছা, তাহলে কোম্পানি নেম মানে হচ্ছে আপনার এই নামটা কপি করবেন, কপি করে জাস্ট পেস্ট করে দেবেন এখানে। তারপরে
যে কিপ টেক্সট অনলি রাখবেন, না হলে এটা বাইরে চলে যাবে। তারপর হচ্ছে ফোন নাম্বার লাগবে, ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার, এটা এই যে এখানে ক্লিক করলে কপি ফোন নাম্বার অটো কপি হয়ে যাবে, তারপর এখানে পেস্ট করে দেবেন। ইমেইল অ্যাড্রেস, তো ইমেইল অ্যাড্রেসের ক্ষেত্রে যেটা হয় যে ইমেইল আপনারা যেটা করবেন যে ইমেইলের ক্ষেত্রে দেখি প্রথমে খুঁজবেন এখানে ইমেইল আছে কি না, তারপরে দেখবেন যে এটার কোনো ফেসবুক পেজ আছে কি না, হ্যাঁ, যেখান থেকে ইমেইল পাওয়া যেতে পারে। আচ্ছা, এটার আপাতত দেখছি না। তারপরে যেটা করবেন যে এক্সটেনশনের খেয়াল করবেন যে ইমেইল আছে কিনা, না থাকলে এখানে 1 2 3 লেখা উঠতো, 0 যেহেতু ইমেইলটা এখানে ক্যাচ করেনি। তো দেখি আমরা ইমেইল আর কোথা থেকে খুঁজে পেতে পারি, ওয়েবসাইট আছে, হ্যাঁ। আচ্ছা, আমরা হচ্ছে এর ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যাব আমরা, ওয়েবসাইটের কপি করলাম, কপি করে নিউ ট্যাবে পেস্ট করলাম। ওয়েবসাইটে অনেক সময় ইমেইল পাওয়া যায়। আচ্ছা, তো এই হচ্ছে ওয়েবসাইট, দেখি এইখানে ইমেইল সাধারণত আপনার হচ্ছে নিচের দিকে থাকে। ইমেইলটা আমরা খুঁজি, যদি না পান সেক্ষেত্রে \n/a দিয়ে রাখবেন, অর্থাৎ নেই, আর যদি থাকে তাহলে তো অবশ্যই দিয়ে দেবেন। তো ইমেইল তো দেখা যাচ্ছে না, ইমেইল কোথায় এদের? আচ্ছা, আমি এক ওয়েবসাইট অ্যাড্রেসটা নিই এদের, হ্যাঁ, ওয়েবসাইট অ্যাড্রেসটা যেহেতু আমাদের লাগবে এইটা, সেটা আগে এটা রাখি, এই ওয়েবসাইট এটা রাখলাম। আচ্ছা, এটা হচ্ছে অ্যাড্রেস, এটাও কপি করতে হবে আমাদের, কপি করলাম অ্যাড্রেস, কপি করলাম সিটি, সিটি হচ্ছে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক। আচ্ছা, স্টেট কি হবে? স্টেট হবে NY, নিউ ইয়র্ক NY। আর জিপ কোড লাগবে, আচ্ছা জিপ কোডটা আমাদের লাগবে। আর কি আছে এখানে দেখি, জিপ কোড হলো এই যে দেখেন নিউ ইয়র্ক NY 1001, এটা দিয়ে দেবো আমরা, জিপ 1 2 3 1। আচ্ছা, ইমেলটা আমরা দেখি ফেসবুকে পাই কি না, জিপ কোড দিয়েছি ইমেল, ইমেলের জন্য যেটা করতে হবে আবার ওয়েবসাইট থেকে আপনারা হচ্ছে এই যে ফেসবুক, এটার লিঙ্কটা হচ্ছে কপি করবেন, কপি করে ফেসবুকে যেতে হবে। তো ফেসবুকে চলে আসলাম, এদের ফেসবুক পেজ, এখানে আসার পরে এই যে দেখেন ইমেলটা পাওয়া গিয়েছে, তাহলে ইমেলটা কপি করে নিচ্ছে। আপনারা যেটা করবেন যে ইমেল সাধারণত ফেসবুক পেজগুলোতে বেশি পাওয়া যায়, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলও পাওয়া যায় মাঝে মাঝে। তো ইমেলটা এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, তাহলে দেখেন একটা লিড কিন্তু আমাদের কমপ্লিট, কোম্পানির নেম আছে, ফোন নাম্বার আছে, ইমেল আছে, অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ, ওয়েবসাইট, এই বিষয়গুলো আমরা কিন্তু কালেক্ট করে ফেলেছি, হ্যাঁ। তো এইভাবে আপনাদের বিটুবি লিডগুলো কালেক্ট করতে হবে। তাহলে এটা একটা লিড হয়ে গেল, একই রকমভাবে সেম প্রসেস, এগুলো হয়ে গেছে যেহেতু এগুলো কেটে দিবেন। তারপরে দ্বিতীয় রেজাল্ট, এই যে দ্বিতীয় সার্চ রেজাল্ট, এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পরে এটা আসবে। তারপরে আসার পরে এই দেখেন একই রকমভাবে এখানে কোম্পানি নেমটা নেবেন, কপি, কোম্পানি নেমের জায়গায় দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার, ফোন নাম্বারটা দেখি, এই যে ফোন নাম্বার, এই যে এখানে কপি ফোন নাম্বার আছে, সহজে কপি করতে পারবেন, কপি। ইমেল অ্যাড্রেস, ইমেইল অ্যাড্রেস। আচ্ছা, আগে আমরা দেখি এদের ওয়েবসাইটগুলো বা অন্য জিনিসগুলো নিয়ে নেই বিষয়গুলো, এই যে ওয়েবসাইট, ওয়েবসাইট নিয়ে বসিয়ে দিচ্ছি ওয়েবসাইটের ঘরে। আচ্ছা, ওয়েবসাইট হলো, এখন আমরা ওয়েবসাইট একটু ভিজিটও করি, দেখি ওয়েবসাইটটা ভিজিট করব। আর হচ্ছে আমাদের কি লাগবে, অ্যাড্রেস লাগবে। আচ্ছা, অ্যাড্রেসটা কপি করি,
অ্যাড্রেস কপি এই ঘরে দিয়ে দিলাম। আচ্ছা, এবার সিটি, সিটি কি ছিল? সিটি হচ্ছে নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক, আচ্ছা নিউ ইয়র্ক দিয়ে দিলাম। আচ্ছা, স্টেট নিউ ইয়র্কের এনওয়াই হবে স্টেটটা। হ্যাঁ, নিউ ইয়র্ক যেহেতু সেহেতু এটার স্টেট বোঝায় এনওয়াই দিয়ে। জিপ কোড, আচ্ছা দেখি জিপ কোড কোথায় পাবো আমরা। জিপ কোডটা হচ্ছে এই যে এনওয়াই, এই যে 10022। তাহলে এখানে 10022 আমরা দিয়ে দিলাম। এখন যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের কি বাকি, ইমেলটা বাকি। আচ্ছা, ইমেলটা দেখি কোথায় পাওয়া যায়। ওয়েবসাইটটা ওপেন হয়েছে, ওয়েবসাইটে একটা ইমেল দেখা যাচ্ছে এখানে। এই যে ইমেলটা এই এক্সটেনশনে পাওয়া গিয়েছে, এটা কপি করে নিলাম। কপি করে এই ঘরে পেস্ট। আচ্ছা, তো এইভাবে আপনারা কি করবেন, প্রত্যেকটা লিড কালেক্ট করবেন। আমি আপনাদের দুটো করে দেখালাম, একই রকমভাবে আপনাদের যেটা করতে হবে দেখেন। তাহলে এই যে ওয়েবসাইট, এটার ইমেল পেলাম কিভাবে, এটার ইমেল হলো জাস্ট ওয়েবসাইটটা যখন আমি ওপেন করলাম, তারপরে এই যে ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন যেটা আমি ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম, মানে শুরুর একটা পর্বে দেখিয়েছিলাম যে এই এক্সটেনশনটা আপনাদের লাগবে। এখানে দেখেন ইমেল পাওয়া যায়, ভালো একটা এক্সটেনশন। এই যে এখানে ক্লিক করলে ইমেলটা পাওয়া গেল, অর্থাৎ এটি এই ওয়েবসাইটের ইমেল। তো ইমেলটা আমরা দিয়ে দিলাম। তো এখন এটা হয়ে গিয়েছে, এটা কেটে দিব, এটাও কেটে দেব। এই যে মেইন পেজটা কিন্তু রাখবো, মেন পেজ রাখলে এই যে তৃতীয় রেজাল্ট এটা যাই। সেম প্রসেস, সেম প্রসেসে আপনারা খুব সহজভাবে আস্তে ধীরে লিডগুলো কিন্তু নামিয়ে ফেলতে পারবেন, শুধু প্র্যাকটিস করতে হবে, আপনাদের একটু প্র্যাকটিস দরকার। আচ্ছা, তো আপনারা প্র্যাকটিস করবেন, এবং যদি প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। তো একই রকমভাবে এখান থেকে যেটা করতে হবে, এই যে নাম নেবেন, কোম্পানি নেম, তারপর ঠিকানা, হ্যাঁ আপনার ফোন নাম্বার। আচ্ছা, আমি কোম্পানি নেমটা কপি করি দেখি, এটা কপি করলাম এই ঘরে। কপি, ফোন নাম্বার লাগবে আমার, ফোন নাম্বার এই যে ফোন নাম্বার, কপি ফোন নাম্বার করে দিয়ে দিলাম। তারপর ইমেইল, ইমেইলটা দেখি এদের ওয়েবসাইটটা কোথায়, এই যে ওয়েবসাইট, আগে ওয়েবসাইটটা নিয়ে নেই, ওয়েবসাইটের ঘরে ওয়েবসাইট দিয়ে দিলাম। আর এই পাশে ওয়েবসাইটটা নিউ ট্যাব দিয়ে ওপেন করে নিলাম, দেখি ইমেলটা পাই কিনা। আচ্ছা, আর কি ইনফরমেশন লাগবে আমাদের, অ্যাড্রেস লাগবে। আচ্ছা, অ্যাড্রেসটা কপি, অ্যাড্রেস কপি, কপি করে দিলাম। আমাদের সিটি ছিল কি, নিউ ইয়র্ক। আচ্ছা, সিটি নিউ ইয়র্ক, আর স্টেট এনওয়াই, জিপ কোড 10001, ওয়েবসাইট দিয়েছি, ইমেলটা বাকি। তো এইভাবে আপনারা ইমেলটা, তাহলে এখন দেখি এই ওয়েবসাইটে ইমেলটা কোথায়, না এখানে পাচ্ছে না, কন্ট্যাক্ট আছে কি আছে, এইভাবে খুঁজতে হবে আপনাদের ইমেলগুলো। এইখান থেকে ফোন নাম্বার আছে, এই যে একটা ইমেল আছে, পেয়েছি ইমেলটা আমরা। আচ্ছা, এখান থেকে কপি হচ্ছে না, আচ্ছা দাঁড়ান, কপি না হলে আমাদের এটাতে ক্লিক করলাম, এই যে ইমেল বক্সেই কিন্তু ইমেলটা ধরা পড়েছে, এই যে ইমেলটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, কপি করলাম, কপি করে ইমেলের এই ঘরে দিয়ে দিলাম। তো এইভাবে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা লিড এইভাবে কালেক্ট করতে হবে, খুবই সোজা কাজ, খুব অল্প সময়ের মধ্যে আপনারা আস্তে আস্তে বসে কিন্তু কাজগুলো করতে পারবেন। তো এইভাবে আপনারা কি করবেন, তাহলে লিডগুলো কালেক্ট করবেন। এবং আজকে আমরা যেটা দেখালাম, মানে যে টপিকটা ছিল আমার যে ভিডিওর, সেটা হচ্ছে বিটুবি লিড কালেক্ট, বিটুবি লিড আমি কালেক্ট করে দেখলাম। তাহলে ফর্মুলা হচ্ছে এটা, মনে রাখবেন এই ফর্মুলা, অর্থাৎ যে নিশ আপনি খুঁজতে চাচ্ছেন, যে নিশের বিটুবি খুঁজতে চাচ্ছেন সেটা লিখবেন, এবং লোকেশনটা লিখবেন, লিখে সার্চ করবেন, আর এরকম একটা শিট রেডি করে নেবেন, এগুলো থাকবে। আর তারপরে সার্চ দেওয়ার পরে যে ম্যাপ সেকশনে চলে যাবেন, যেমন আমি দেখাই আপনাদের, আমি হচ্ছে এখানে আসার পরে কিন্তু ম্যাপে ক্লিক করার পরে এরকম এসেছে ম্যাপে, যেমন হচ্ছে আমি আবার যদি আপনাদের দেখাই,
মনে করেন যে সাপোজ এটাতে সার্চ দিলাম, তো আপনার কাছে এইরকম রেজাল্ট শো করাবে। তো এরকম রেজাল্ট শো করলে আপনি সহজে বিটুবি লিডগুলো নিতে পারবেন না। তখন আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে দেখেন অল আছে, ইমেজ আছে, ম্যাপস আছে, নিউজ আছে, মোর আছে, তো ম্যাপসে ক্লিক করবেন। ম্যাপসে ক্লিক করলে এই যে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর অ্যাডগুলো বাদ দিয়ে নিচের দিক থেকে আপনি লিডগুলো কালেক্ট করা শুরু করবেন। তো এইভাবে খুব সহজভাবে আপনারা কিন্তু অনেক লিড কালেক্ট করতে পারবেন। তো এইভাবে আপনারা সবাই তাহলে প্র্যাকটিস করবেন, আশা করি সবাই পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল বিটুবি লিড কালেক্ট। তো আপনি যদি আমার চ্যানেলে থেকে এখনও ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে লিড জেনারেশনের আগের ভিডিওগুলো দেখে আসবেন। সেই সাথে ডাটা এন্ট্রি এবং ফাইবার রিলেটেড আর অনেক টিউটোরিয়ালও পাবেন। তো আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপডেটেড থাকবেন। আর দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।